বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শনিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম। উৎসবকালে কেউ দেশ বিরোধী কর্মকাণ্ড চালাতে চাইলে তার শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে 17 থেকে 26 মার্চ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5টি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন। তারা নানা কর্মসূচিতে অংশ নেবেন। উৎসবে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিকভাবে ভিভিআইপি নিরাপত্তায় যে প্রোটোকল রয়েছে সে অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। এটি আসলে আমরা মনে করি যে যে 17 থেকে 26 পর্যন্ত আমাদের যে 5 জন ভিভিআইপি আসছেন সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নাই। তথাপি আমরা এই সময়টাতে সতর্ক, সর্বোচ্চ সতর্ক এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। রাজধানীতে উন্নয়নমূলক কাজের জন্য অধিকাংশ সড়কে যান চলাচলে সমস্যা হচ্ছে। তারপরেও বিদেশি অতিথিদের চলাফেরায় সড়কে কিছুটা যানজট তৈরি হতে পারে। আমরা অনুরোধ করব যে যারা যেখানে যাবেন, অর্থাৎ কর্মস্থল হোক অথবা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য হোক, তারা নির্ধারিত সময়ের কিছুটা আগেই, অর্থাৎ কিছুটা সময় নিয়ে বের হবেন। অনুষ্ঠানের দিনগুলোতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি না রাখার আহ্বান জানিয়েছে ডিএমপি। কোনো কর্মসূচির নামে কেউ নাশকতার চেষ্টা করলে শক্তভাবে দমন করার হুঁশিয়ারি ডিএমপির। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।